হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো ভাইয়ের রিসেপশান আর এখন বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে আমরা বাড়ির সবাই মিলে বাড়ির সাথে যাচ্ছি আর ওই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করছি। উঠে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি, আর কিছু খাওয়া হয়নি, ওই জন্য দাদা তোমাদের দাদাও খাচ্ছিল আর ও আমাকে খাইয়ে দিচ্ছিল, বলছিল না খেয়ে একদম যেতে নয়। আর এই যে বকুলো রেডি হয়ে গেছে, এখানটা এই জামাটা না ওকে আমরা দুর্গাপূজার সময় দিয়েছিলাম, কি সুন্দর লাগছে না দেখতে ওকে। আর চলো এবারে বেরিয়ে পড়ি। আর এই যে আমাদের পুচকুও রেডি হয়ে গেছে, ওকে নিয়েও যাব বারাসাত। আর মাকে দেখতে পাচ্ছ, মায়ের কত মানে মানে হেয়ার গ্রো হয়েছে, মার তো সব হেয়ার ফল হয়ে গেছিলো, তোমরা জানো কারণটা, তোমাদের এর আগেও সেভাবে হয়তো বলা হয়নি। আর এই যে হচ্ছে বাবা, খুব ভালো একজন মানুষ, তোমরা এর আগেও দেখেছো, সবসময় তোমাদেরকে বলি। আর এই যে বকুল আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার গলার অবস্থা খুবই খারাপ। আর আমাদের গাঁদা ফুল হয়েছে দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর, এগুলো সব বাবা করে, পুরো সবটাই বাবা করেছে, গাঁদা ফুল, তারপরে ওই মোরগ ঝুটি না কি ফুল বলে ওইগুলো, আর এদিকে মানে পুরো 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 জায়গাটাই, বাইরটাই পুরো গাঁদা ফুলে ভরে গেছে। আর এই যে হচ্ছে আমাদের পুচকু, কি কিউট হয়েছে না ও দেখতে, ভীষণ কিউট। আর তারপরে দিদিরাও চলে এসছে, মানে ছোটদি, ছোটো জামাইবাবু, দিদিরা তো আসছিল না কারণ বাবুর একটা এ ছিল আবৃত্তি বলার জন্য, ওরা আসতে পারেনি। আবৃত্তি বলার জন্য ডেটটা ছিল 23 তারিখ, আর ওরা 24 তারিখ চলে এসছে। আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি, আর দিদির তো জানো তোমরা পায়ের অবস্থাটা, ওর জন্য দিদিকে ওই রাস্তাটা স্কুটিতে করে গেছিলো, তারপরে আমি আর তোমাদের দাদা স্কুটিতে গেছিলাম আর দিদিরা টোটোতে করে গেছিলো। তারপরে চলে এসছি ওদের দুজনকে নিয়ে মিও অমরে, কারণ সকাল সকাল এসছে, বাবুরাও ওর কিছু খাওয়া হয়নি। ওদের দুজনকে স্যান্ডউইচ আর পেস্ট্রি কিনে দিলাম, দুজনেই খাচ্ছিল। আর তারপরে সঙ্গে সঙ্গে চলে এসেছি আমরা সোনা দোকানে, কারণ আর কয়েকদিন পরে বাবুর অন্নপ্রাশন, হয়তো সেভাবে বড় করে হবে না, তবে আমাদের বাড়িতেই হবে আর কি। ওদের মানে বড়দিদের অন্নপ্রাশন নেই বাড়িতে, ওর জন্য মামা বাড়িতেই মানে মুখে ভাতটা হবে, ওর জন্য আমরা ছোটোখাটোর মধ্যে টুকটাক যেটুকু হয়। আর এই যে ও হচ্ছে আংটি কেনা দেখে ও বলছিল আমাকে আংটি করে দিতে হবে, দিদিওকে আবার এই পুরনো আংটিটা পরিয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ এই যে তোমার আংটি এক্ষুনি করালাম বলে ও খুশি হয়ে গেছে। আর এই যে বকুল এই যে বসে আছে, বকুলের চোখটা দেখেছো, ওটা একটা ঘটনা আছে, ওটার কথা বাদ দাও, ও একটু দুষ্টুমি করে তো ওই জন্য লেগে গেছে ওর চোখে। আর এই যে আংটি দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ছোটদি নেবে, মানে এগুলোর মধ্যে একটা ছোটদি নেবে কারণ ছোটদির মানে অ্যানিভার্সারি আছে। আর এই চামচটা দেখতে পেলে, ওটা হচ্ছে বাবুর জন্য নিয়েছি আমরা, রূপোর চামচ, যেটা দিয়ে ওর অন্নপ্রাশন হবে। আর এই যে হচ্ছে আমাদের পুচকু, কিউট বেবি, কি কিউট না ও। আর তারপরে আমরা পাশেই একটা দোকান ছিল, কাপড় দোকান, ওখানে চলে এসেছি কারণ দিদি একটা শাড়ি কেনার ছিল, দিদির মালবেরি সিল্ক যেগুলো এখন উঠেছে না নতুন, ওইগুলো কিনবে বলে দিদি। আর দিদি কিনেছেও একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি কিনেছে, আর আমি ওকে নিয়ে এইসব করছিলাম কারণ ওকে আমি সারাক্ষণ রাখছিলাম তখন। আর তারপরে চলে এসেছি দিদিদের জন্য ফুল কিনতে, আমি আগের দিন খোবাই ফুল লাগিয়েছিলাম, তো রিসেপশনে ফুল লাগাবো না, এমনিই চুলটা ছাড়বো। আর দিদিদের জন্য করণ ফুলগুলো কিনতে গেছিলাম, 60 টাকা করে পিস এক একটা ফুল, আর আমি যেদিনকার কিনি সেদিন তো 70 টাকা নিয়েছিল। আর তারপরে এই যে কাঁসার দোকানে এসে দাঁড়িয়ে গেছি, কাঁসার থালা বাসন কেনা হবে। আর তারপরে এই যে হচ্ছে সারপ্রাইজ, বাবার জন্য সারপ্রাইজ, বাবার জন্য আংটি এনেছি, সেটা হচ্ছে জামাইবাবুকে বলছিলাম। আর এই যে চলে এসেছি বাবাকে এখন আংটিটা পরাতে। বলে দি, এটা হচ্ছে দিদি, দাদা হচ্ছে দিদিকে অ্যানিভার্সারির গিফট দিয়েছে, এই যে অ্যানিভার্সারির গিফট। আজ দিন ছড়িয়া তেরে নাম দাবি, আজ সজিয়া এ সারা শহর, আজ হো গইয়া বে রব দি।
জড়িয়ে মারতে দিলে না তো ইয়ে বাবা তারপর আমরা বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে নতুন বউকে দেখতে, কারণ দিদিরা তো একদম এসে সঙ্গে সঙ্গে বারাসাত চলে গেছিল। আর দিদিকে কি বলবো, বারাসাত থেকে বাড়ি এসে বাড়ি থেকে আবার বারাসাত গেছে, তারপরে এই যে নতুন বউকে দেখতে চলে এসছে, আর এখানে তোমাদের দাদা বসে আছে, আনন্দ হয়ে গেছে বাবা, আনন্দে ফুলার বের করে দেখাচ্ছে। দেখ তোর বিয়ের জন্য আমারও একটা নতুন জিনিস চলে এসেছে। ও বাবা উঠে দাঁড়াও, মামা সোনাকে উঠে দাঁড়াতে বলো। তারপরে আমরা নাচ শুরু করে দিয়েছি দুপুর থেকেই, কারণ সন্ধেবেলার আর মানে সময় দিইনি, এত নাচছিলাম সবাই মিলে দুপুরবেলা। আর সব নাচ তো দিতে পারবো না, তাহলে কপিরাইট চলে আসবে ওর জন্য। আর এটা হচ্ছে নতুন বউ, যে না ওর বোন, আর এই তো আমাদের নতুন বউ দেখতে পাচ্ছ, খুব মিষ্টি আর ছোট ছোট মতো আর কি, যেমন আমাদের মানে ভাই তেমন ও সুন্দর মানিয়েছে। তারপর আমরা বাড়ি চলে এসেছি, এত বৃষ্টি হচ্ছে না বাইরে, আর আমরা চারজন বসে বসে এখানটা কাঠবাদাম খাচ্ছি আর পপকর্ন খাচ্ছি, চারজন না বকুলো আছে পাঁচজন, আর পুচকুটা এদিকে শুয়ে আছে। আমরা ঘাটের মধ্যে এইসব শুরু করে দিয়েছি। সবাই দেখছে ইউটিউবে, ইউটিউবে এই গান দিয়েছে, দেখো সব স্যাড সং গান দিচ্ছে তো। আর এই যে হচ্ছে নতুন বউ, ওকে আমি সাজিয়েছি, কিন্তু ওর লুকটা হচ্ছে নিজের চয়েসে, আমি মুকুটটা নিতে বারণ করেছিলাম। আর এমনিতে ওকে খুব মিষ্টি লাগছিল। আর তারপরে এসেই সঙ্গে সঙ্গে চর্দিকে একটুখানি, চর্দি তো একাই সেজে নেয়, চর্দিকে শুধু হেয়ারটা করে দিয়েছি, চুলটা বেঁধে দিয়েছি, আর আমার অবস্থা দেখো পুরো পাগলির মতো হয়ে আছি। এই যে হচ্ছে আজকে আমার লুক, এখান থেকেই দেখে নাও, কারণ এর থেকে বেশি ভিডিও করার সুযোগই পাইনি, শুধু নেচেই গেছি, আনন্দ করে গেছি। নতুন বউ মানে আমাদের নতুন বউয়ের নাম হচ্ছে পাপিয়া, পাপিয়ার সাথে আমার একটা ফটোও তোলা হয়নি, একটাও ফটো তুলিনি, শুধু পিসিমণি বলছে তুই শুধু নাচ, আর আমি নেচেই যাচ্ছি। আমি এখানে পিসিমণি, এই যে একটা দিদি, পিসিমণির মেয়ে এই দিদিটা, আর ওদিকে মা, এদিকে কাকিমাটা, তারপরে আরও কাকিমা, সবাই মিলে নাচছিলাম। আর এই যে দেখো আমাদের আসল নাচের মানুষ চলে এসছে, সেটা হচ্ছে দাদা, তারপরে এই যে নাচ শুরু করে দিয়েছে। তারপরে আমরা খেতে চলে এসেছি, দিদির খাওয়া হয়ে গেছে আগে, আর আমরা বসে গেছি, তোমাদের দাদা ওরা সব লাস্টে খাবে, শেষে খাবে, দাদা তারপরে জামাই বাবু ওরা সব শেষে খাবে, আমরা এই যে খেতে বসে গেছি, মা আমি দিদি আর এই যে খাচ্ছি, এখানে হচ্ছে আমি আর দাদা বসেছি, হিমালয়দা মানে যার বিয়ে হচ্ছে যে ভাইয়ের, ও দাদা হচ্ছে তার, আর এই যে হচ্ছে নতুন বউ এখানে এসছে। নতুন বউয়ের এইটুকু ভিডিওই নিতে পেরেছি, মানে আমি তো যেখানে ফটো ফটো তোলা হচ্ছিলো, যেখানটা ওর মানে বসার জায়গাটুকু করেছিল, ওখানটাও পর্যন্ত একটাও ভিডিও করিনি, শুধু লাস্টে গিয়ে কটা ফটো তুলেছি। সব ড্রেস ট্রেস চেঞ্জ হয়ে গেছে, মানে চেঞ্জ করিনি এখনও, খুলে ফেলেছি, আর শুধু ড্রেসটা চেঞ্জ করবো দিয়ে শুয়ে পড়বো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, প্লিজ তাড়াতাড়ি 6000 করে দাও। তো আজকের জন্য টাটা,
দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।